এখন বাড়ি বসে চূড়ান্ত বোর হচ্ছি, না কোথাও যেতে পারছি না কিছু করতে পারছি। সো ভাবলাম অন্য কিছু ট্রাই করে দেখা যেতে পারে। আসলে বাড়ি থেকে থেকে লকডাউনে আমার চুলটা 7-8 দিনের মতন লম্বা হয়ে গেছে। রাতে লোকজন দেখে ভয় ডয় পাচ্ছে, চুলগুলো বসে থাকবে। তো আমি ভাবলাম নিজেই নিজে চুলটা কেটে ফেলি। তো এই জায়গায় আসতে আমার 100 টাকা লেগেছে। অনেক মনের সাহস জোগাড় করে আমি এই জায়গায় এসেছি যে ঠিক আছে ট্রাই করে দেখা। তো কাল রাত থেকে আমি প্রচুর ভিডিও দেখেছি নেটে, দেখে কতটা বুঝেছি আমি ঠিক যাই না, কারণ কি আধ কাপা মাথা উপর দিয়ে চলে গেছে আমি এত হেয়ার কাট দেখে কোথায়। সো লেটস সি কি হয় আজকে। এসছি, কাগজটা এখানে ভালো করে পেতে ফেলবো, কাঁচি চিরুনি আর যেহেতু আমার স্প্রে নেই তার জন্য বাটি করে জল নিয়ে এসছি। এমনি করে সেলুনে দেওয়া হতো চুলে লাগিয়ে, ওইভাবে করব। আমি অনেক ভিডিও দেখে তো কিছু বের করতে পারলাম না, তো লাস্ট অব্দি তোকে ফোন করলাম, বল কি করবো আমি। হ্যাঁ, তারপরে এই জয়েন্টগুলোকে লাস্টে মিলিয়ে দেবো। এই তো এদিকটা এদিকে আর এদিকটা এরকম। ঠিক আছে, টাটাস, আমি দেখছি। সো চলে এসেছি আমি, সামনে শীতে করে ফেলেছি লেয়ারগুলোকে, আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এই যে বাটির জল আছে, বাটির জল থেকে একটুখানি চুলটাকে ভিজিয়ে নিতে হবে। ঠিক আছে, ভিজিয়ে নিতে হবে একটুখানি। আর তার আগে পেছনের চুলগুলোকে বেঁধে ফেলতে হবে। আর একটা রিজন, খুব গরম তার জন্য বেঁধে নিতে হবে। সো আমি এবার কাটবো। আমি কেন হাসছি আমি বুঝতে পারছি না, আমার প্রচন্ড ভয় লাগছে কি করতে চলেছে। আমার নিজের প্রতি আমার কনফিডেন্স লেভেল কিন্তু 5%। বন্ধুরা আমাকে বলেছে সামনে চুলটাকে দেখে দেখে স্ট্রেট করে কেটে নিতে, আয়না দিয়ে না খুব সমস্যা হচ্ছে। আসলে আমার হাতটা পেছনে যাচ্ছে না সামনে যাচ্ছে বুঝতে পারছি না। ওকে, একদম বড় ভাবে কাটবো। আস্তে আস্তে কাটবে, জোরে কাটলে ভালো হয়ে যেত। প্রথম অংশ সুন্দর করে সাজিয়ে রাখি। এবার এবার আমাকে বলা হয়েছে যে এই শীতে থেকে এই যে প্রথম যে কাটটা আমি কেটেছি সেটার অ্যাঙ্গেল রাসমণি দেখছিস বলে আমার হেল্প করবি না, এই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, বাবা
또 이래도 또 시린 척하다 보니 아니면 아니면 담소 걸려 지금 대로 샀지. 담소 걸려. 진짜 노트 저만 노트 저만 어떻게 되냐고. 저 밑에 깔아 뜯어 가시면 되네. 여기지. 여기 돌고. 아. 시간이 많이. 일단 제가 한번 해 볼게요. 어, 맞아. 이건 메인 때 같다. 제이 가서 제가 먹자. 지금 해금 거 한가지. 이건 가지고. 근데 스피드. 자, 이대로 다 해. 이제 얼마나? 이건 가지. 이건. 아니, 우리 잠내 안에까지 미쳤던 게 뭐지? 세이런 너, 배전에 배신 좀 미쳤던 게구나. 예전에 춤 깔아 잖아 이거. 예전에 춤 깔아? 그건 이거 없네. 근데 다시가 잘해요. Finally, 엄마 춤 깔아 셋. 헤이즐리얼 যেটা আমি কেটেছি বেশ মোটামুটি ভালো হয়েছে এটা এর উপরে আর বেশি খবরদারি আমি মানলাম না তাহলে এরপর আমাকে কেউ বাঁচাতে আসবে না সো ভালোই লাগছে প্রথমবার কেটে বেশ ভালোই লাগছে সো টাটা